বছর যাব ধরে নারীদেরকে বাক্সবন্দি করার জন্য ঘরবন্দি করার জন্য পর্দার নামে বিভিন্ন ফতোয়াবাজিরা বিভিন্ন ফতোয়া দিয়ে গেছেন তারা বলেছেন নারীরা ঘরে থাকো আল্লাহ তোমাদেরকে ঘরে থাকতে বলেছে তোমরা মসজিদে যেও না তোমরা ঘরে নামাজ পড়ো আল্লাহ তোমাদেরকে এই হুকুম দিয়েছে এই ধরনের অসম্পূর্ণ অযৌক্তিক অপব্যাখ্যা দিয়ে শত শত বছর ধরে নারীদেরকে দামিয়ে রাখার চেষ্টা করা জানাতে চাচ্ছি যে আল্লাহ আপনাকে বোলানে এই হুকুম দিয়েছে আপনি শালীনতার সাথে বৈধভাবে হালাল ভাবে আপনার যোগ্যতা অনুযায়ী সকল ক্ষেত্রে আপনার অংশ গ্রহণ নিশ্চিত করতে পারেন ইসলাম আপনাকে এই অধিকার দিয়েছে যখনই আমরা এই কথা উপস্থাপন করতে গিয়েছি যখনই দেখেছে একটি উগ্রবাদী মহল যে আমাদের এই কথার দ্বারা মানুষ সচেতন হচ্ছে নারীরা সচেতন হচ্ছে তখনই তাদের গাত্রদাহ নারী জাতি দুইটি ভাগে ভাগ হয়ে গেছে একদিকে এই ফতোয়াবাজিদের অনুসরণে নারীরা নিজেদেরকে অন্ধত্বের অতলত করে পাঠিয়ে দিয়েছে আর একদিকে পশ্চিমের সভ্যতার অনুসরণে নারীরা অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আমরা হেজবুত তাওহীদ আল্লাহর দেওয়া ইসলামের প্রকৃত আদর্শকে মানুষের সামনে পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে নারীর প্রকৃত স্বাধীনতা প্রকৃত অধিকারকে প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে লক্ষ্য করতে হবে কারা আমাদের উপর হামলা করছে তারা কারা কেন হামলা করছে তারা সেই সমস্ত উগ্রবাদী ফতোয়াবাজ যারা বারবার জাতির কাছে বিশ্ববাসীর কাছে বাংলার ভাব মূর্তিকে খারাপ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে তারা বাংলাদেশকে একটি কূপমণ্ডল রক্ষণশীল দেশ হিসেবে আইডেন্টিফাই করতে চেয়েছে কিন্তু আমরা হেলবুত তহিদ এমন একটি আদর্শ নিয়ে উপস্থিত হয়েছি মাঠে পৃথিবীবাসীর কাছে এমন একটি বার্তা প্রদান করতে চাই যে বাংলাদেশ এমন একটি আদর্শ আছে যে আদর্শ পৃথিবীর সকল জায়গায় গ্রহণযোগ্য আমরা বলতে চেয়েছি যে আজকে চলমান সমস্ত সংকট সমাধানের একটাই উপায় সেটা হচ্ছে ইসলামের আদর্শ ইসলামের প্রকৃত আদর্শ এই ফতোয়াবাজিদের আদর্শ নয় আমরা বলতে চেয়েছি আমরা জানাতে চেয়েছি যে আমাদের তো অধিকার রয়েছে ইসলামের প্রকৃত আদর্শের মধ্যে সঠিক কথাটিকে সমাজের মানুষের কাছে তুলে ধরবেন কারণ কারণ আমাদের এই কথাকে দামিয়ে রাখতে চাওয়া হচ্ছে আমাদের এই কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা যখন আমাদের সামনে আদর্শিকভাবে পরাজিত হয়েছে তখন তারা ফেসবুকে আড়াল হয়েছে ফেসবুকে সাধারণ জনগণের নামে তারা অকত্য গালাগালি করে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে চায় আপনাদেরকে বুঝতে হবে গালাগালি হচ্ছে পরাজিত মানুষের হাতিয়ার যার কাছে সঠিক আদর্শ